হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের দাদা তোমাদের স্যার তোমাদের গাইড তোমাদের মেন্টর পাপ্পু সরকার ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ওয়ার ফ্রেন্ডলি এই ভিডিওতে আজকে আমরা লাস্ট কতগুলো লেকচারে যেমন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতেছিলাম ঠিক তেমনি এই লেকচারের মধ্যেও আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশন সলভ করবো আমরা এই চ্যানেলে বিভিন্ন ইউনিভার্সিটির পিভিএস ইয়ারের কোশ্চেন সলভ করে থাকি তাছাড়াও যে পেইড বেসে তোমরা আইআইটি জ্যামের প্রিপারেশন পাচ্ছ এবং ইউনিভার্সিটির সেমিস্টার ওয়াইজ এক্সামিনেশনের জন্য তোমরা হচ্ছে পেইড বেস থাকতেছে সেইখানে ফিজিক্সির চ্যানেলে অ্যাপের মধ্যে পেইড বেসে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ওইখানে পেইড বেসের পড়াশোনা হয় ঠিক তেমনি আমরা ইউটিউবে এখন বিভিন্ন ইউনিভার্সিটিগুলো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফ্রি দিয়ে সলভ করতেছি যেগুলো তোমাদের সলভ করার পর বুঝতে পাবা যে তোমাদের সেমিস্টারে এক্সামিনেশনে কেমন কোশ্চেন আসবে এবং সেমিস্টারের প্রতিটা সেমিস্টারে ভালো রেজাল্ট করতে গেলে এই এর কোশ্চেনটা সম্বন্ধে জানা উচিত তাছাড়াও যে ফিজিক্সের পেইড বেশে যে সমস্ত লেকচার হয় তার কিছু কিছু লেকচার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বিভিন্ন প্লেলিস্ট তোমরা পাবা ওইখান থেকে তোমরা ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট থেকে ফিজিক্সির ডেমো লেকচারগুলো দেখতে পারো যে ফিজিক্সকে কেমন করে কানেক্ট করে কেমন করে কনসেপচুয়ালি পড়া যায় সেটাই আমি ফিজিক্সে ফিজিক্স চ্যানেলে পড়িয়ে থাকি তোমরা ওইখান থেকে দেখে নিও তাহলে আমরা লাস্ট লেকচার এ যেমন কি করছিলাম কলকাতা ইউনিভার্সিটির ম্যাথামেটিক্যাল ফিজিক্স এর প্রিভিয়াস ইয়ার সলভ করছে ঠিক তেমনই এইখানেও কি করবো কলকাতা ইউনিভার্সিটির ম্যাথামেটিক্যাল ফিজিক্স এর কিছু কোশ্চেন সলভ করবো তবে এমন নয় যে এই সমস্ত কোশ্চেনগুলো শুধুমাত্র কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই দেখবা বাকি যে সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টদের এখন ম্যাথামেটিক্যাল ফিজিক্স যে সেমিস্টারে আছে তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পাবা আমরা ফিজিক্স পড়াটা একই কোশ্চেনও কিন্তু একই যত কোশ্চেন প্র্যাকটিস করবা ততই তোমাদের হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হবে এবং পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পাবা তার জন্য অবশ্যই অবশ্যই যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট যাদের এখন ম্যাথামেটিক্যাল ফিজিক্স আছে তারা ম্যাথামেটিক্যাল ফিজিক্স দেখো এবং কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো অবশ্যই অবশ্যই এখন ম্যাথামেটিক্যাল ফিজিক্সের এই ভিডিওটা দেখতেই থাকো ওকে লাস্ট লেকচারে দেখছিলাম আমরা কি হচ্ছে লাস্টে একটা প্রবলেম সলভ করতেছিলাম তখন কারেন্ট চলে গেছিলো তার জন্য ক্লাসটা কন্টিনিউ হয়নি সেই ক্লাসটাই কি করবো আজকে এই ভিডিও থেকে কন্টিনিউ করবো ওকে তবে যদি অন্য কোনো ইউনিভার্সিটি থাকো তোমাদের যদি পিপিএস এর क्वेश्चन সলভ করতে লাগে যেমন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সেদুখানু ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি তোমরা যারা যারা স্টুডেন্ট আসো তোমরা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কোন ইউনিভার্সিটি কোন সেমিস্টারের কি টপিকে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে লাগবে কি টপিক বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমি ওটা নিয়ে ভিডিও বানাবো ওকে তাহলে স্টার্ট করি আমরা লাস্ট লেকচার যেখানে আমাদের কারেন্ট চলে গিয়েছিল ওই কোশ্চেনটাই আমরা স্টার্ট করতেছি কি কোশ্চেনে কারেন্ট চলে গিয়েছিল বলছিল ডিরাইভ দা এক্সপ্রেশন ফর ডিরাইভ দা ওকে ড্রাইভ দ্য এক্স্রেশন ফর গ্র্যাটফাই ইনস্পেরিক্যাল স্পেরিক্যাল পোলার কোয়র্ডিনেট ওকে গ্র্যাটফাই আমাদের বের করতে বলছে একটা জিনিস মনে রাখিস সলিউশন করার সময় এই সমস্ত যখনই গ্রাফটাই স্পেরিক্যাল পোলার কোর্ডিনেট বলুক আমাদের সিলিন্ডিক্যাল পোলার কোর্ডিনেট বলুক যেটাই বলুক এটা আমরা হচ্ছে কি করি একটা কার্ভিলিনের কোর্ডিনেট যেটা জেনারেল কোর্ডিনেট ওটার জন্য বের করি তারপরে ওইখান থেকে আমরা রিপ্লেস করে দিই সো কার্ভিলিনের পোলার কোর্ডিনেটে উই হ্যাভ গ্রাট ফাই গ্রাট ফাই কার্ভিলিনের পোলার কোর্ডিনেটে গ্রাট ফাই কি ছিল মনে আছে যে ই ওয়ান ক্যাপ বাই এইচ ওয়ান ডেল যদি ফাইভ ফাংশন হয় তাহলে কি হবে ফাইভ ওকে ডেল বাই ডেল ইউ ওয়ান ঠিক তেমনি ই টু ক্যাফ এইচ টু ডেল যে স্কোয়ার ফাংশনটার আমরা বের করছি সেই স্কোয়ার ফাংশনটা ফাইভ ডে ইউ ওয়ান প্লাস হচ্ছে ই থ্রি ক্যাফ এইচ থ্রি ডেল ফাইভ স্কোয়ার ফাংশন বাই হচ্ছে ডেউ থ্রি ওকে এটা হচ্ছে কোশ্চেনটা ছিল এবার ইন ইনস্পেরিক্যাল স্পেরিক্যাল

ফাই ক্যাপ বরাবর ইনক্রিজ করছে মনে রাখবা যে এই ফাই আর এই ফাইটা কিন্তু আলাদা এটা মনে রাখিস ওকে এই ফাই হচ্ছে এই যে স্কেলার যে আমরা যে স্কেলার ফাংশনটার গ্রেডিয়েন্ট বের করছি সেটা হচ্ছে কিন্তু এই ফাই উপরের ফাই আর এটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের অ্যাঙ্গেলের ফাই ওকে এই ফাই মনে রাখিস একটা কি হচ্ছে স্কেলার ফাংশনের ফাই আর এটা হচ্ছে একটা কি হচ্ছে অ্যাঙ্গেলের ফাই সো এখান থেকে আমরা কি পাচ্ছি ই ওয়ান ইউ ওয়ান ইকুয়াল টু কত পাচ্ছি ইউ ওয়ান ইকুয়াল টু এখান থেকে যদি দেখিস ইউ ওয়ান হচ্ছে আর

ফাইন সো এটা গেল আমাদের এক্সপ্রেশন এই এক্সপ্রেশনটাই লিখতে বলছে এগুলো কিন্তু কোনো কিছু মুখস্থ থাকবে না মুখস্থ করার কোনো দরকার নাই কোঅর্ডিনেট সিস্টেম যেমন করে বোঝাইছিলাম কোঅর্ডিনেট সিস্টেমের ভিডিও দেখো ইউটিউবে এর থেকে ভালো ভিডিও কোথাও পাবা না কোঅর্ডিনেট সিস্টেম যেমন করে বোঝাইছি একবার খালি ভিডিওগুলো যারা যারা দেখছো তাদের কাছে তো একদম সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে এর থেকে ভালো সুন্দর কনসেপচুয়াল ভিডিও কোথাও পাবা না ইউটিউব চ্যানেল ঠিক আছে তার জন্য ফিজিক্স এর প্লেলিস্টে যাও ম্যাথমেটিক্যাল ফিজিক্স বা ভেক্টর প্লেলিস্টে গিয়ে দেখো কোঅর্ডিনেট সিস্টেম এমন ভালো করে বোঝাইছি একবারে তোমরা দেখতে পাবে তাহলে এটা আমাদের কি হলো এইখানে কোঅর্ডিনেট সিস্টেমে ক্লিয়ার হয়ে গেল তো এটাই গেল তারপরে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি নেক্সট কোশ্চেন কি বলছে বলছে শো দ্যাট show that curl of r into function of fr equal to zero where fr is differentiable differentiable function of r where r equal to root over

আমাদের করতে লাগবে কি এটা দেখাইতে লাগবে এটা দেখাই কার্ড অফ সাপোজ অ্যাপ দেখাচ্ছি আমি ওকে দিচ্ছি আমাকে আর ফাংশন অফ এফ আর ডেল বাই ডেল বাই ডেল ওয়াই

माइनस जे कैप जे कैप कर डेल वाई डेल एक्स जेड एफ एफअर आर माइनस माइनस डेल वाई डेल जेड एक्स एफ आर प्लस के कैप डेल वाई डेल एक्स वाई एफ आफ आर माइनस डेल वाई डेल वाई এবার এক এক করে সলভ করি কেম এটা যদি সলভ করি যখন এটা ওয়াই এর রেসপেক্টে যখন করবো ওয়াই এর রেসপেক্টে করার সময় এফ অফ আর আছে ফাংশন অফ আর মানে কি ওইটা ইটসেল্স ওয়াই জেড এর ফাংশন আর কি বলা আছে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার অর্থাৎ এফ অফ আর ফাংশন অফ আর তার মানে কি হচ্ছে এফ অফ আর যেটা আছে এক্স ওয়াই জেড এর ফাংশন তার মানে ওইটারও কিন্তু একবার কি হবে ডেরিভেটিভ হবে তাহলে এটা যদি ডেরিভেটিভ করি আমি এমন করে ডেরিভেটিভ করতে পারি একবার বোঝার চেষ্টা কর সবাই যে প্রথমে কি বললাম জেড কে ঠিক রাখলাম জেড কে ঠিক রেখে এটা ডেরিভেটিভ করি এটা ডেরিভেটিভ করলে কি আসবে ডি বাই ডি আর ডি বাই ডি আর এফ অফ আর ওকে আর হচ্ছে ডিআর বাই ডি ওকে জেট ঠিক রাখলাম তারপরে এটাকে এটা আসলো ডিআর বাই ডি ওয়াই মাইনাস এবার কি করব জেটকে করবো তাহলে জেটকে যদি ডেরিভেটিভ করি জেট ওকে জেটকে ডেরিভেটিভ করার সঙ্গে সঙ্গে কত পাইতেছি এবার ফিক্স থাকতেছে ওয়াই হচ্ছে এফ অফ আর ওয়াই হুম এটা ঠিক আছে এবার এটার রেসপেক্টে করি এটার রেসপেক্টে ওয়াই থাকলো দেখ ওয়াই এর রেসপেক্টে করলে জেড কি কনস্ট্যান্ট জেড কনস্ট্যান্ট বাইরে আসলো এটাকে ডেরিভেটিভ করতেছি ডেল বাই ডেল আর এফ অফ আর ডেল আর বাই ডেল ওয়াই ঠিক আছে এবার এটা করি আমরা জেড এর রেসপেক্টে ওয়াই কনস্ট্যান্ট ওয়াই বাইরে আসলো তাহলে কি আসবে ডেল বাই ডেল আর

এক্স এর রেসপেক্টে জেট কনস্টেন্ট জেট বাইরে আসলো ডেল বাই ডেল তারপরে ডেল বাই এফ অফ আর ডিআর বাই ডিজেড ওকে তারপরে সিমিলারলি কে ক্যাপের জন্য করি কে ক্যাপের জন্য যদি করি ওয়াই কনস্ট্যান্ট ডি বাই ডি 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 আর 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 এফ অফ বাই এক্স তারপরে হচ্ছে মাইনাস এক্স কনস্ট্যান্ট ওয়াই রেসপেক্ট এক্স কনস্ট্যান্ট সো ডি বাই ডি আর এফ অফ আর ফাংশন অফ আর ডি আর বাই ডি ওয়াই এবার এটা ডি আর বাই ডি ওয়াই ডি আর বাই ডিওয়াই মানে হচ্ছে ওয়াই বাই আর আর বাই ওকে ওয়াই বাই আর এর আগের দিন আমি দেখাইছি এটা সো এটার থেকে লিখতে পারি আই ক্যাপ ইকুয়াল টু ডি আর বাই ডি ওয়াই মানে হচ্ছে ওয়াই বাই আর সো ওয়াই জেড বাই আর ডি বাই ডি আর ওকে বাই একবারে লিখতে পারি আমরা এটা ডেরিভেটিভ করছি ফার্স্ট ডেরিভেটিভ এফ এফ ডট আর এটা লিখতে পারি এফ ডট আর একই জিনিস মাইনাস ওয়াই এটা ভালো করে দেখ ডি আর বাই ডি জেড ডি আর বাই ডি জেড মানে হচ্ছে ওয়াই জেড বাই এটা কি ডি আর বাই ডি জেড মানে হচ্ছে জেড বাই আর জেড বাই আর আর এটা একবার ফাংশন হচ্ছে তাহলে কি হচ্ছে এ আর বুঝছিস এটা যদি অনেকে না বুঝিস ডি আর বাই ডি ওয়াই ইকুয়াল টু কত লিখলাম জেড বাই আর কেমন করে আমি তোদের একবার বোঝাচ্ছি ওকে না ডি আর বাই ডি ওয়াই মানে হচ্ছে ওয়াই ওয়াই বাই আর কেমন করে হয় একবার দেখ এদিকে আমি রাফ করায় দিচ্ছি এখানে রাফ করতেছি আচ্ছা আর ইকুয়াল টু কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হাফ এটাই দেওয়া আছে না এখানে আর ইকুয়াল টু তাহলে ডি আর বাই ডি ওয়াই সাপোজ দেখাচ্ছে ডি আর বাই ডি ওয়াই তাহলে ডি আর বাই ডি ওয়াই সো এটাকে করলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর কত আসবে মাইনাস হাফ আর ওয়াই এর রেসপেক্টে কত আসবে টু ওয়াই আর এইটার সামনে কত আসবে টু আসবে তাহলে টু টু কাটলো তাহলে ওয়াই বাই কত আসলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার আর উপরে আছে মাইনাস ছিল নিচে আসলে প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই বাই কত হবে আর হবে তাহলে ডেল আর বাই ডেল ওয়াই ইকাল টু ওয়াই বাই আর আসে সিমিলারলি ডেল আর বাই ডেল এক্স ইকাল টু আসবে এক্স বাই আর আর হচ্ছে ডেল আর বাই ডেল জেড ইকাল টু আসবে জেড বাই আর বুঝছিস এই ভ্যালুগুলোই পুট করতেছি দেখ ওয়াই বাই আর বাই ডেল আর বাই ডেল ওয়াই এটার ভ্যালু কত হবে ওয়াই বাই আর তার জন্য কি পুট করলাম ওয়াই বাই আর আর সঙ্গে একটা জেড ছিল জেড আর এই ইউনিটটা কি হলো ফার্স্ট ডেরিভেটিভ হলো ফার্স্ট ডেরিভেটিভ লিখে দিলাম ওকে ক্লিয়ার হচ্ছে এইখানে দেখ ডেল আর বাই ডেল জেড ডেল আর বাই ডেল জেড মানে কত হচ্ছে জেড বাই আর আর সামনে একটা ওয়াই ছিল তাহলে ওয়াই জেড বাই আর আর এটার হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ হলো ফার্স্ট ডেরিভেটিভ লিখে দিলাম তাহলে সিমিলারলি বাকিগুলো আমরা কি করব হচ্ছে পুট করব মাইনাস জে ক্যাপ ওকে মাইনাস যদি যে ক্যাপ দেখিস তাহলে এখানে কত আসবে জেড এক্স বাই আর এফ ড্যাশ আর তারপরে মাইনাস তারপরে কত হবে জেড এক্স বাই আর এফ ড্যাশ আর তারপরে প্লাস কে ক্যাপ কে ক্যাপে এখানে কত আসতেছে ওয়াই এক্স বাই আর এফ ড্যাশ আর অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ মাইনাস এক্স ওয়াই বাই আর এফ ড্যাশ আর তাহলে এখানে দেখ এটা আর এটা কেটে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে সো এটা কত আসলো জিরো দেয়ার ফর আর অফ ফাংশন অফ এফ অফ আর ইকোয়াল টু কত আসলো জিরো প্রুফড অ্যাকচুয়ালি এটা জিরো আসতেই লাগবে এই যে ফাংশনটা এটা কি দেওয়া আছে আর ফাংশন অফ এফ আর অর্থাৎ এই যে ফাংশনটা দেওয়া আছে অনলি ডিপেন্ড অন পজিশন ভেক্টর আর ওনলি পজিশন ভেক্টরের উপর ডিপেন্ড করলে ওটাকে কি বলি সেন্ট্রাল ফোর্স বলি আর সেন্ট্রাল ফোর্স অলওয়েজ কনজারভেটিভ হয় দ্যাট ইজ সেন্ট্রাল ফোর্সের কার কত হবে অলওয়েজ কত হবে জিরো আসবেই এটাই প্রুভ করলাম আমরা এটা অলরেডি জানি কেউ যদি কোনো কোশ্চেনে আসে প্রুফ দ্য সেন্ট্রাল ফোর্স ইজ কনজারভেটিভ তাহলে হচ্ছে এটা দেখাইতে লাগবে এই কোশ্চেনটাই সলভ করে দিলেই হয়ে গেল ওকে বুঝছিস কারো কোনো প্রবলেম আছে বুঝতে পারলে সেকশনে জানা না বুঝলে জানা এ তোর টাইটেলেই জানা ভেরি গুড কোথায় বাড়ি মেদিনীপুর জানা পড়াশোনা কেমন জানতেছিস বল ওকে সবাই ভালো আছিস এক্সামের প্রিপারেশন ঠিকঠাক হচ্ছে এই যে পিপিএসি এর কোশ্চেনগুলো দেখতেছিস এখন কনফিডেন্স আস্তে আস্তে পাবি আরো ফিজিক্সে পরবর্তী সেমিস্টার যে কোনো সেমিস্টারে আইআইটি জামে বা যে কোনো জায়গায় কনফিডেন্স তৈরি করার জন্য তোরা ফিজিক্সের এর পেইড বেসে জয়েন করতে পারিস খালি একবার জয়েন করে দেখ তারপরে কোশ্চেন সলভ কর যেমন করে কোশ্চেন সলভ করে যেমন করে থিওরি পড়াই একটা সঙ্গে একটা কানেক্ট করে পড়াই একবার পড়াশোনা কর ওকে ভেক্টর অ্যানালাইসিস তো প্রায় সমস্ত ভিডিও ইউটিউবে দেওয়া আছে একবার দেখে নে ফ্রিতে যেগুলো আছে ওগুলাই দেখে নে তারপরে দেখ ভেক্টরে কোনো ভয় থাকে না আর ভেক্টর অ্যানালাইসিস আর গ্রাফ যদি ভালো করে বুঝিস পরবর্তীতে ফিজিক্সের বাকি সমস্ত কিছু প্রায় হয়ে গেল ফোরটি পার্সেন্ট তো পড়াশোনা এখানেই হয়ে যায় ওকে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ভেক্টর অ্যানালাইসিস সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা কথা মাথায় রাখবি তোরা তোরা অনেকে কি করিস ফার্স্ট সেমিস্টারে ভেক্টরটা ভালো করে পড়িস না আর পরবর্তীতে সারা জীবন এটার জন্য আটকায় থাকিস এটা একদম করতে নাই ওকে খুব ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসটা প্রুফ করতে বলছে ইভালুয়েট লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ এটা ইভালুয়েট করতে বলছে ইভালুয়েট করা এর আগের দিনও আমি ভেক্টর লিমিটের কেসে একই ভাবে বলছিলাম যে কি করে করতে লাগবে বলতো তোরা বল বল যদি এক্স এর জায়গায় কি বসায় দেশ এ পুট করে দেশ তাহলে কি হচ্ছে দেখ এক্স এর জায়গায় যখন এ পুট করবি এক্স এর জায়গায় এ পুট করার সঙ্গে সঙ্গে কত হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এ মাইনাস এ তার কত আসলো জিরো বাই জিরো জিরো বাই জিরো আসলে করতে পাবি প্রবলেম সলভ হবে না আনডিফাইন্ড হয়ে যাবে তার জন্য কি ইউজ করব আমরা এল হসপিটাল রুল ইউজ করব তাহলে এল হসপিটাল রুল যদি ইউজ করি এল হসপিটাল রুল ইউজ করলে কি করব দা কি দেওয়া আছে লিমিট এক্সটেন্ডস টু এ

এবার দেখ আমরা কি করতে পারি এর চেয়ে এক্স এর জায়গায় এ বসায় দেই তাহলে এন এক্স এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাই আসলো লিমিটিং ভ্যালু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সুন্দর কোন কোশ্চেন কারো প্রবলেম মাথা ব্যথা দুঃখ কষ্ট মনের মধ্যে ব্যথা মাথা ব্যথা নাই মনের মধ্যে ব্যথা ওকে মনের মাথা মনের মধ্যে যদি ব্যথা থাকে মনের ব্যথা সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে ফিজিক্সকে সুন্দরভাবে কনসেপচুয়ালি পড় যদি ফিজিক্সকে ভালোবাসতে পারিস তারপরে এর যে রেজাল্ট পাবি তোরা ওকে নিঃস্বার্থ ভালোবাসা তোর কাছে কিছুই যাবে না তুই খালি ভালোবাস তোকে অফরুন্ত ভালোবাসা দিয়ে দেবে ওকে নিঃস্বার্থ ভালোবাসা খুঁজে পাবে এখানে এবার দেখ মোটা क्वेश्चन তোরা পড়াশোনা একবার করে দেখ পড়াশোনাকে ভালোবেসে দেখ তবে একটা জিনিস তোদের এইখানে আমি যখনই বলি পড়াশোনা কর পড়াশোনা কর এইখানেই কিন্তু তোরা একটা জিনিস ভুল করিস খালি পড়াশুনা করিস লেখা পড়াশোনা করা উচিত লেখা উচিত পড়া উচিত শোনা উচিত ওকে সব কিছু যখন একত্রিত হয় তখনই ভালোবাসার জন্ম নেয় ভালোবাসা কোনোদিন এমনি এমনি আসবে না ওকে লিখতেও লাগবে পড়তেও লাগবে শুনতেও লাগবে কারো কথা যদি কোনোদিন নাই শুনিস খালি বক 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 করেই যাইস তবু কিছু লাভ হবে না ওকে আর যদি খালি পরে যাইস না লেখিস তবুও লাভ হবে না আর যদি খালি লেখিস আর হচ্ছে শুনিস কিন্তু একদম পড়তেছিস না তবুও কিন্তু কি হবে লস হবে তার জন্য তিনটেই কেস কর ল্যাক ফর আর শোন ওকে আর ফিজিক্স এখন থেকেই যদি তোরা ভালো করে পড়িস যে এক ফার্স্ট সেমিস্টার থেকে ভালো করে পড়লি এরপরে এই সেমিস্টার প্রতিটা সেমিস্টার ঠিক করে পড় তারপরে দেখবি যে বাইশ বছর তেইশ বছরে তোর কাছে একটা বড় সড়ো একটা চাকরির লেটার চলে আসে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সেটা তুই হচ্ছে আইপিআর অফিসার হতে পারিস এমপিসিএল অফিসার হতে পারিস এ এম ডি আইএমডি ঠিক আছে বা হচ্ছে পেটেন্ট অফিসার হইতে পারিস এই ধরনের অনেক ধরনের অফিসার জিও সায়েন্টিস্ট হইতে পারিস ওকে বা বার্কের হইতে পারিস রেডিওলজিক্যাল হইতে পারিস মেডিকেল অফিসার হইতে পারিস ফিজিক্স থেকে সমস্ত জায়গাতে নিচ্ছে তো এখন থেকে যদি পড়াশোনা করিস পরবর্তীতে অন্য চাকরির জন্য পড়তেই লাগবে না তোরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর চার বছর পর দেখবি যে প্রিপারেশনে বসে যাবি এক বছর বসার পর তোদের যে কোনো একটা জায়গায় হয়ে যাবে ঠিক আছে ওকে এই জন্য বলি এখন থেকে ভালো করে পড়াশোনা কর পরবর্তীতে ধরে না গ্র্যাজুয়েশনের পর রেডিওলজিক্যাল অফিসার হয়ে গেলে কত বেতনের চাকরি পাবি এত সুন্দর স্ট্যান্ডার্ড জব পাবি ওকে বাস এই জন্য ফার্স্ট সেমিস্টার থেকে ভালো করে পড়াশোনা করতে লাগবে পরবর্তীতে খালি আফসোস করে লাভ নাই যে ফার্স্ট ফার্স্ট সেমিস্টার থেকে পড়তেছিস জানতে শিস না পরবর্তীতে আমি তো এটা এগুলো চাকরি পাবো না এখন থেকে পড় কনসেপ্ট ক্লিয়ার কর এই গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই চাকরিগুলো পাওয়া যাবে তোরা ওকে তার জন্য বলবো এখন থেকে ভালো করে পড় নেক্সট কোয়েশ্চেন কি বলছে সলভ দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন

লেখেনে তুলে রাখিস না তোদের এক্সাম যাতে খারাপ না হয় এক্সাম যাতে ভালো রেজাল্ট করতে পারিস এবং গ্রাজুয়েশনের পরবর্তীতেই তোরা যাতে ভালো ভালো গভর্নমেন্ট চাকরি পাইতে পারিস ফিজিক্স পড়ে শুনে পড়ে ঠিক আছে অনেক তো এত কিছু গভর্নমেন্ট জব আছে আমি যতগুলো নাম বললাম অনেকগুলো তো তোরা জানিসই না কারো কাছে শুনিস নেই কেউ তোদের বলেই নেই কোনো ছাত্রদের বলেই নেই আর আমি এখানে তোদের ধরে ধরে প্রিপারেশন করাই দেবো তোদের এখানে রেডি করাই দেবো গ্রাজুয়েশনের পরেই তোরা হচ্ছে চাকরি অবধি পাওয়া যাবে ওকে সো এতটা কনফিডেন্স দিলাম তোরা যদের ভালো করে পড়াশোনা করিস আমি নিজেই এনপিসিএল অফিসার সাইন্টিফিক অফিসার গ্রুপ বি ছিলাম ওকে রিটায়ার্ড অফিসার রিটায়ার্ড তো বলা উচিত না আমি ফরমার বলতে পারিস ওকে আমি ছেড়ে দিছি তো তোরাও এখন থেকে ভালো করে পড়াশোনা করতে পারিস এনপিসিএল আরামসে গভর্নমেন্ট জব করবি যাদের ইচ্ছা আছে গভর্নমেন্ট জব করার ওকে এবার দেখ নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের Determine the unit vectors in cylindrical coordinate system. Determine. Determine the unit vector in cylindrical coordinate system. Coordinate system. ইন আই জেপ কে অর্থাৎ আমাদের সিলিন্ড্রিক্যাল কোর্ডিনেট সিস্টেমে রো রোফাই জেট ওকে বা এস দিয়ে অনেকে লিখিস এস ফাই জেট ওকে এই কোর্ডিনেট এই রোফাই জেট কে কি করতে লাগবে রো ক্যাপ ফাই ক্যাপ আর জেট ক্যাব কে বের করতে লাগবে ইন টার্মস অফ আই ক্যাপ জে কে ক্যাপ এটা কেমন করে বের করতে লাগে কোঅর্ডিনেট সিস্টেমে আমি পড়াইছি তোদের বল মনে করে দিছিলাম সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে x ইকুয়াল টু কত হয় ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট মনে করায়ে দেই তোদের ইন সিলিন্ড্রিকাল সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ছবিটা মনে কর x ইকুয়াল টু কত আসে রো cos ফাই মনে আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট রো এটা x এর দিকে এই দিকে করলে কত হবে

মেট্রিক ভেক্টরটা কেমন আসে বলতো ভেক্টর বা মেট্রিক ফর্মে যে ভেক্টরটা লেখে সেটা কি বের করব আমরা রো ক্যাপ রো ক্যাপ আর হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ভেক্টর ভেক্টর কত প্রথমে হচ্ছে রো সঙ্গে রো ডেরিভেটিভ করতে লাগবে রোড ডেরিভেটিভ করলে কত আসবে cos ফাই তারপরে কত আসবে সাইন ফাইভ তারপরে জেড এর করলে কত আসবে জিরো আসবে তারপরে এটা এর এটাকে কি করে এবার মেট্রিক্সটা মনে রাখার বুদ্ধি বলতেছি এটাকে প্রথমে রো সঙ্গে করতেছি রোকে দিয়ে ডেরিভেটিভ কর তাহলে রোকে দিয়ে ডেরিভেটিভ করলে তারপর ফাই তাহলে ফাই দিয়ে ডেরিভেটিভ কর এটাকে ফাই দিয়ে ডেরিভেটিভ কর তাহলে কত আসবে মাইনাস সাইন ফাই এই লাইনটাকে করবি এই লাইনটাকে না ওকে কস ফাই এর কত আসবে মাইনাস সাইন ফাই সাইন ফাই এর কত আসবে হচ্ছে কস ফাই ইনটু কত আসবে জিরো এবার দেখ জেড দিয়ে জেড দিয়ে করলে কত আসছে জিরো জিরো জেড দিয়ে কত আসছে হচ্ছে ওয়ান আর কোন কোঅর্ডিনেট সিস্টেম থেকে যাচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এটাই যাচ্ছি সুতরাং আমাদের এইটা চাইছে না রো ক্যাপ চাইছে ইন টার্মস অফ আই জে কে তাহলে রো ক্যাপ ইকুয়াল টু কত আসবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে দে তাহলে কত আসবে cos 5 আই ক্যাপ প্লাস sin 5 জে ক্যাপ প্লাস 0 0 কে ক্যাপ ওটা লাগবে না তাহলে এটা রো বের হয়ে গেল তারপরে রো ফাই ফাই ক্যাপ ইকুয়াল টু কত আসবে মাইনাস sin 5 আই ক্যাপ প্লাস cos 5 জে ক্যাম্প তারপরে কত আসে জিরো আসে ওইটা লাগবে না তারপরে হচ্ছে জেড ক্যাম জেড ক্যাম্প ইকল টু জিরো প্লাস জিরো ইকলু কত আসলো কে ক্যাম্প তাহলে আমাদের ইউনিট ভেক্টর হয়ে গেল সুন্দর আর কোনো কোয়েশ্চেন এগুলা কিন্তু মনে রাখার বুদ্ধি সিম্পল জিনিস ছবিটা মনে রাখবি এক্স ইকল টু রো কস ফাইভ রো সাইন ফাইভ তারপরে কি করবি রো সঙ্গে এটা ডেরিভেটিভ করে তারপরে কি করবি এটাকে কি করবি মনে মনে এটা ডেরিভেটিভ করে দিবি তারপরে জেড তারপরে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন শেষ চল লেখে নেয় লেখে নেয় সবাই লেখে নেয় নেক্সট কোশ্চেন কি বলছে আমরা নেক্সট কোশ্চেনে যাই বলছে সো এ স্কোয়ার ফিল্ড ফর ফাইভ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু কার্ল অফ ফাইভ ফাইভ

डे जेड माइनस डी वाई डीजेड फाइ डेल फाइव बै डेल वाई माइनस जे कैपेल वाइ डेल एक्स फाइव डेल फाइव डेल जेड माइनस डेल वाई डेल जेड फाइव डेल फाइव डेल एक्समली তারা বাকিটা করে দে ডেল বাই ডেল এক্স ফাই ডেল ফাই ডেল ওয়াই মাইনাস ডেল বাই ডেল ওয়াই ফাইভ ডেল ফাইভ বাই ডেল এক্স আই ক্যাপ এটা যদি দেখিস এটা করে দে ফাইভ ফাইভকে প্রথমে ঠিক রাখলাম ফাইকে ঠিক রেখে এটাকে মাল্টিফিকেশন করতেসি ডেল টু ফাইভ বাই ডেল ওয়াই ডেল জেড তারপরে কে ডেরিভিটিভ করব প্লাস আর এটাকে ঠিক রাখবো তাহলে কত আসবে ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড তারপরে হচ্ছে এটার জন্য আসবে মাইনাস কে ঠিক রাখলাম ঠিক রেখে মাল্টিফিকেশন করতেছি তাহলে ডেল টু ফাইভ আই হচ্ছে ডেল জেড ডেল ওয়াই মাইনাস ওকে প্লাস এ মাইন এ মাইনাস মাইনাস এটা কত আসবে হচ্ছে ডেল ফাইভ বাই ডেল জেড

डेल टू फाइव आई डेल एक्स डेल जेट प्लस डेल फाइव आई डेल एक्स डेल फाइव डेल जेट माइनस फाइव फिक्स रख लू फाइव आई डेल जेट डेल एक्स माइनस डेल फाइव आई डेल जेट डेल फाइव आई डेल एक्स प्लस के कैप के कैप 5 फिक्स्ड আছে ডেল টু 5 বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস এবারে আছে ডেল 5 বাই ডেল এক্স ডেল 5 ডেল ওয়াই মাইনাস তাহলে এটা কি হবে 5 কে ফিক্সড রাখ ডেল টু 5 বাই ডেল ওয়াই ডেল এক্স তারপরে কি হচ্ছে মাইনাস ডেল 5 বাই ডেল ওয়াই ডেল 5 বাই ডেল এক্স ওকে এবার দেখ যদি ফাইভ ফাংশনটা একটা হচ্ছে কন্টিনিউয়াস ডেডিভেবল ফাংশন হয় তার মানে কী লিখতে পাবো আমরা ডেল ডেল ফাই ডেল টু সাপোজ ডেল বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু কী লেখা যায় ডেল টু বাই ডেল ওয়াই ডেল এক্স ওকে এটা লেখা যায় যদি কন্টিনিউয়াস ডেডিভেবল হয় তাহলে এই কন্ডিশনটা যদি হয় তাহলে এইটা ওয়াই জেড এটা কত জেড ওয়াই কাটে তারপরে এইটা আর এইটা কাটে ডেল ফাইভ বাই ডেল ওয়াই ডেল ফাইভ বাই ডেল জেড কাটে সিমিলারলি এটার সঙ্গে এটা কাটে এটার সঙ্গে এটা কাটে এটার সঙ্গে এটা কাটে এটার সঙ্গে এটা কাটে ওকে সো কার অফ ফাই গ্র্যাড ফাই ইকাল টু কত আসলো জিরো প্রুফ ওকে এখানে ইন্টারেস্টিং এমনই কোশ্চেন আসে আর সব কোশ্চেন এমনই ইজি ক্লাস টুয়েলভের খালি ডিটেলমেন্ট সব আর কিচ্ছু ওকে এমন কোশ্চেন তারপরেও অনেকের তোদের এক্সাম খারাপ হয় কোনো কারণ নেই ভালো করে পড়াশোনা করলে এক্সাম ভালো হবেই ওকে এবার দেখ যদি এমন করে ইন্টারেস্টিং ভাবে কেউ ফিজিক্স পড়তে চাস ফিজিক্সে ভালো নাম্বার পেতে চাস ফিজিক্সে ভালো জব পেতে চাস পরবর্তীতে ফিজিক্সের লাইভ উজ্জ্বল করতে চাস বিভিন্ন আইআইটি থেকে পড়াশোনা করতে চাস যা যেটা স্বপ্ন পূরণ করতে চাস তাহলে তোরা কি করতে পারিস ফিজিক্সের পেইড ব্যাসে জয়েন করতে পারিস ওইখানে আরও কনসেপচুয়ালি আরও কানেকশন সহকারে আরও কানেকটিভাবে আরও ভালো করে পড়াশোনা হতে লাগবে পেইড ব্যাসে লাইভ ক্লাস চলে লাইভ ক্লাসে কোশ্চেন জিজ্ঞেস করতে পাবি সঙ্গে সঙ্গে আরও একটা অপরচুনিটি থাকতেছে লাইভের পর সেটা রেকর্ড হয়ে থাকতে হচ্ছে যখন ইচ্ছা পরবর্তীতে রেকর্ড এটাও দেখে নিতে পারিস এমন করে পিভিএসএ কোশ্চেন ডিপিপি অর্থাৎ ডেইলি প্র্যাকটিস চলবে তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু ওইখান থেকে যাবে আর লাইভ ক্লাস করতে চাইলে বা পেইড জয়েন করতে চাইলে তোরা এই হোয়াটসঅ্যাপ আজকের লেকচারটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট লেকচারে এমন করে প্রতিদিন পড়াশোনা করতে থাক প্রতিদিন একবার ভালো করে যদি ফিজিক্সটা বুঝে যাস পরবর্তীতে লাইফটা অনেক উজ্জ্বল হবে আর ভয় পাওয়ার কিচ্ছু নাই এইখানে এমন ধরনের সোজা সোজাই কোশ্চেন আসবে